হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আবারও একটি মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এটা মালাই লাড্ডুর রেসিপি এই মালাই লাড্ডু তৈরি করার জন্য আমাদের দু কাপ দুধের প্রয়োজন তার আগে আমি কড়াতে অল্প জল দিয়ে দিলাম জল দিলে দুধ দুধ কড়াতে লেগে যাবার আর ভয় থাকে না সেই জন্য দুধটা দেওয়ার আগে কড়াতে অল্প জল দিয়ে দিতে হয় এরপর এখানে আমি মেজারিং কাপের দু কাপ পরিমাণে দুধ নিয়ে নিচ্ছি এখানে আমি ফুল ফ্যাট দুধ দু কাপ নিয়েছি এরপর দুধটা বেশ ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে এইভাবে লো টু মিডিয়াম আছে কিছুক্ষণ দুধটা ফুটিয়ে নিয়েছি এরপর এখানে ফ্লেভারের জন্য দুটো এলাচ আমি থেতো করে দিয়ে দিলাম এরপর লোটু মিডিয়াম আছে আবারও দু থেকে তিন মিনিট দুধটা একটু ফুটিয়ে নেব এই দুধটা আমরা ফুটিয়ে প্রায় অর্ধেক মতো করে নেব এইভাবে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে এরপর এখানে আমি দুধের মালাই দিয়ে দিচ্ছি তেল টেবিল চামচ মতো প্রথমে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি তারপর আর অর্ধেক টেবিল চামচ দেবো এখানে দেড় টেবিল চামচ মতো বাড়িতে থাকা ফ্রেশ দুধের সর বা মালাই আমি দিয়ে দিলাম এখানে মালাই যদি আপনারা না দেন তাতেও মিষ্টিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে কিন্তু যদি বাড়িতে থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন এইভাবে দুধের মালাইটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব এরপর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি মিষ্টিটা খুব বেশি দেব না এখানে আমি তিন চামচ মতো চিনি দেব। এখানে ছোট চামচে তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি এই মিষ্টিটা আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন কিন্তু এই মিষ্টিটা একটু হালকা মিষ্টি হলেই খেতে ভালো লাগে চিনিটা দেওয়ার পর এটাকে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এবং দুধটা আবারও কিছুক্ষণ নেড়ে এটাকে আরও কিছুটা ঘন করে নিতে হবে এইভাবে ক্রমাগত নেড়ে নেড়ে এটাকে ঘন করে নিতে হবে দেখুন দুধটা এখন অনেকটাই ঘন হয়ে এসেছে এরপর আমি এদিকে কিছুটা পনির নিয়ে নেব এই মিষ্টি তৈরি করার জন্য আমাদের কিছুটা পনিরের প্রয়োজন এখানে আমি দুশো গ্রাম মতো পনির নিয়েছি এই পনিরগুলো মিষ্টির দোকানে সহজেই কিনতে পাওয়া যায় এখানে এই পনিরগুলো ইউজ করলেই মিষ্টিটা ভালো তৈরি হবে প্যাকেটের যে পনিরগুলো পাওয়া যায় সেগুলো একটু শক্ত ধরনের হয় কিন্তু এই পনিরগুলো খুবই নরম হয় মিষ্টি তৈরি ক্ষেত্রে এই পনিরগুলো ব্যবহার করলে মিষ্টিটা খুব ভালো মতো তৈরি হবে এইভাবে পনিরটাকে আমি হাতে ভালো করে একটু ভেঙে নিলাম এবং হাতের সাহায্যে আবারও কিছুক্ষণ ভালো করে এটাকে মেখে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো দানা বা মোটা অংশ না থাকে এদিকে দুধটা দেখুন অর্ধেক হয়ে গেছে ফুটে ফুটে এরপর এই দুধের মধ্যে আমি পনিরটা দিয়ে দেব। এখানে আপনারা বাড়িতে ছানা তৈরি করে সেই ছানা দিয়েও এই মিষ্টিটা তৈরি করতে পারেন এই মিষ্টিটা তৈরি করা খুবই সহজ আপনারা যারা নতুন গৃহিণী তারা তারাও খুব সহজে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন এই মিষ্টিটা তৈরি করতে খুব বেশি কিছু প্রয়োজন নেই দুধ চিনি ছানা হলে এই মিষ্টিটা খুব সহজেই তৈরি হয়ে যাবে তাই যে কোনো উৎসবের সময় মিষ্টি খেতে ইচ্ছে হলে আপনারা এই মিষ্টিটা খুব তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবং মিষ্টিটা এত টেস্টি হয় খেতে আপনারা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন এইভাবে এটাকে নেড়েছে একদম মাখা মাখা করে নিতে হবে দেখুন এটা এখন অনেকটাই শুকিয়ে এসেছে এটা যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে লো ফ্লেমে এইভাবে নেড়ে চেড়ে রান্নাটা করে নিতে হবে এটা ক্রমাগত নাড়তে হবে তাছাড়া নিচের দিকে লেগে যাবে এটা এখন অনেকটাই শুকিয়ে এসেছে এইভাবে আমি আবারও দু থেকে তিন মিনিট এটাকে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নেব দেখুন এটা এখন পুরোপুরি শুকিয়ে গেছে মিষ্টি তৈরি করার জন্য এটা এখন একদমই রেডি এরপর এটাকে আমি গ্যাস অফ করে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি এই মিশ্রণটা দেওয়ার পর এটাকে এই পাত্রের মধ্যে একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি যাতে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এইভাবে এটাকে আমি প্রায় দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পর আমি এটা তৈরি করে নেব দশ মিনিট পর আমি দেখে নিচ্ছি এটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এটাকে আবারও কিছুক্ষণ আমি হাতের সাহায্যে এইভাবে ভালো করে মেখে নেব এইভাবে কিছুক্ষণ হাতের সাহায্যে মেখে নিলাম এরপর এটাকে আমি লাড্ডুর আকারে তৈরি করে নেব এই মিষ্টিটা তৈরি করা খুবই সহজ এটা খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে এবং হাতের সাহায্যে খুব সহজেই পাকানো যাবে দেখুন এটা খুব তাড়াতাড়ি সহজেই গোল গোল তৈরি হয়ে যাচ্ছে এইভাবে হাতের সাহায্যে নিয়ে একটু বলের আকারে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা এটা খুব সহজেই তৈরি হয়ে গেছে এইভাবে আপনারা মিষ্টিটা বাড়িতে অবশ্যই তৈরি করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে খুব কম উপকরণ দিয়ে চটজলদি কিছু মিষ্টি খেতে চাইলে এই মিষ্টিটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এরপর আবারও একটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো খুব তাড়াতাড়ি খুব সহজেই তৈরি হয়ে যায় এইভাবে আমি গোল গোল করে মিষ্টিগুলো তৈরি করে নেব তো বন্ধুরা আমার এই আজের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ার করে দেবেন এইভাবে আমি মিষ্টিগুলো সমস্ত তৈরি করে নেব দেখুন এখানে অনেকগুলো মিষ্টি আমার তৈরি করা হয়ে গেছে এবং খুব কম পরিমাণ ছানা দিয়ে প্রায় অনেকগুলো মিষ্টি তৈরি হয়েছে এবং মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনি টেস্টি হয়েছিল এরপরে আমি মিষ্টিগুলো এখানে সার্ভ করে দিলাম এরপর এটাকে আমি গার্নিশিং করার জন্য উপর থেকে কিছুটা আমর বাদাম দিয়ে দেব এখানে আপনারা পেস্তা বাদাম বা গোলাপের পাপড়ি যে কিছু দিয়ে এটাকে গার্নিশিং করে দেবেন দেখতে খুবই সুন্দর লাগবে এরপর আমি এটার উপরে একটা একটা করে আমন বাদাম কুচিয়ে নিয়েছিলাম সেইগুলো এর উপরে সার্ভ করে দিলাম তো বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানের ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবেন মিষ্টিগুলো এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ